জয় হিন্দ নেচারপুর ক্লাসেসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রির কিছু মিক্সড কোয়েশ্চেন ডিসকাস করব যেগুলো আগত যে এক্সপো এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে খুবই ইম ইম্পর্টেন্ট ক্লাস হবে আজকের আজকের ক্লাসে কিছু অঙ্ক ডিসটা ডিসকাস করব। প্রতিটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এই টপিকগুলো ফলো করে কিন্তু কোশ্চেন হয় তাই ক্লাসটি শেষ অবধি দেখবে ক্লাসটিকে ভালো লাগলে ক্লাসটিকে অবশ্যই লাইক করবে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেলাইকানটা অবশ্যই অন করে রাখবে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আর প্রতিটি ক্লাসে পিডিএফের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেখানে পিডিএফ কালেক্ট করতে পারবে এবং তার সাথে সাথে কুইজ অ্যাটেন্ড করতে পারবে শুরু করছি আজকের ক্লাস দেখো প্রথম প্রশ্ন হচ্ছে একটি মোটর গাড়ি চল্লিশ মিটার চার সেকেন্ডে ও ষাট মিটার ছয় সেকেন্ডে গমন করে মোটর গাড়িটির গড় গতি কত দেখো গড় গতি বের করতে গেলে কি করতে হয় আমরা কি জানি যে গড় গতি সমান কি হয় সমান হয় মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় দেখো মোট দূরত্ব বলতে দেখো এখানে চল্লিশ মিটার একবার গিয়েছে ষাট মিটার একবার গিয়েছে মানে চল্লিশ প্লাস ষাট আর সময় হচ্ছে চার সেকেন্ড আর সেকেন্ড চার প্লাস ছয় কত হচ্ছে মোট দূরত্ব হচ্ছে একশো মিটার আর সময় হচ্ছে দশ সেকেন্ড দেখো কাটাকাটি করলে কত হচ্ছে দশ যেহেতু বেগ নির্ণয় করছি আমরা তার জন্য মিটার পার সেকেন্ড তাহলে এখানে সঠিক উত্তর কী হবে অপশান নাম্বার এ দশ মিটার পার সেকেন্ড নেক্সট প্রশ্ন দেখো একটি বাল্বের ফিলামেন্টের রোধ দুইশো ওহম দুইশো কুড়ি ভোল্ট বিভব দিলে বাল্বের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ হবে দেখো এখানে আমরা ওহমের সূত্র ইউজ করবো ওহমের সূত্র অনুযায়ী আমরা কি জানি না রোদ সমান কি হয় রোধ সমান হয় ভোল্ট বাই তড়িৎ প্রবাহ অর্থাৎ ভি সমান হয় সরি রোদ হচ্ছে আর আর সমান কী হয় ভোল্ট আই অ্যাম্পিয়ার দেখো এখানে আমরা পুট করবো এখানে কী বলেছে রোদ আর সমান কত বলা আছে দুইশো ওহম এখানে ভোল্ট দেওয়া আছে দুইশো কুড়ি ভোল্ট এবং আয় আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা কী করবো না আই সমান কী হচ্ছে আই সমান হচ্ছে ভি ভাই আর ভি সমান কত ভোল্ট হচ্ছে আমাদের দুশো কুড়ি আর অ্যাম্পেয়ার হচ্ছে দুশো দেখো একটা শূন্য একটা শূন্য কাটলাম দুইতে যদি আমরা কাটি কত হচ্ছে দুই দশ কুড়ি দুই এগারো ওয়ান পয়েন্ট ওয়ান এবার এটা কী বেরোল এটা আই বেরোল আই মানে কি অ্যাম্পেয়ার তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি ওয়ান পয়েন্ট ওয়ান আশা করছি বুঝে গেছো পরবর্তী প্রশ্ন দেখো দশ কেজির একটি পাথরকে মাটি থেকে দুই মিটার ওপরে তুললে কত কার্য হয় দশ কেজির একটি পাথর আছে মাটি থেকে আমরা কত উচ্চতায় তুলছি দুই মিটার তাহলে এখানে হাইট কত হচ্ছে হাইট হচ্ছে দুই মিটার তাহলে এখানে দেখো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমাদের কি করি না অবিকর্ষজ্য বল কাজ করছে এখানে যেহেতু আমরা কোনো পাথরকে আমরা কী করছি উপরে তুলছি তাহলে এখানে জি লাগবে জি সমান কী আমরা জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার যেহেতু আমরা জানি যে পৃথিবী প্রত্যেক বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে তাহলে এই টানটা হচ্ছে জি হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো এখানে আর কি কী বলা আছে এম এ আর হাইট দেওয়া আছে দুই মিটার জি দেওয়া আছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার অতএব কী হবে অতএব কার্য সমান হচ্ছে ডাব্লু সমান হচ্ছে এম জি এইচ দেখো এম মান হচ্ছে দশ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট হাইট হচ্ছে দুই তাহলে কত হচ্ছে এটার সাথে গুণ করলে নাইনটি এইট কত হয় আর দুই ষোলো ছয় নয় ওয়ান সিক্স কত হবে জুল তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি ওয়ান সিক্স জুল নেক্সট দেখো নেক্সট প্রশ্ন এক পরিবার প্রতি মাসে পাঁচশো ইউনিট শক্তি খরচ করে জুল এককে তা কত হবে নির্ণয় করতে হবে তাহলে দেখো এখানে কী বলছে যে ইউনিট আছে আমাদের জুল একককে নির্ণয় করতে হবে আমরা কী জানি যে ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার ইউনিট মানে কি হয় কিলোওয়াট আওয়ার এবার আমরা জানি যে এক কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জুল এটা আমরা জানি তাহলে আমাদের পাঁচশো ইউনিট বার করতে হবে মানে পাঁচশো ইউনিট মানে কি পাঁচশো কিলোওয়াট আওয়ার পাঁচশো কিলোওয়াট আওয়ার দেখো পাঁচশো গুণ হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু পার সিক্স জুল তাহলে দেখো এটা সলভ করবো কত হচ্ছে ওয়ান এইট ডবল জিরো ইন্টু জুল ডবল জিরো আছে যেহেতু তাই এটা আমরা কীভাবে লিখতে পারি ওয়ান এইট ইন্টু টেন টু জুল তাহলে সঠিক উত্তর কী হবে অপশান নাম্বার ডি ওয়ান এইটিন টু টোয়েন্টি এইট জুল ক্লাসটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভালো থাকবে সুস্থ থাকবে